হরে কৃষ্ণ। আগামী 16ই এপ্রিল রবিবার দোসরা বৈশাখ কৃষ্ণপক্ষের পবিত্র বরুথিনী একাদশী ব্রত। সারা পৃথিবীতে একই দিনে এই পবিত্র বরুথিনী একাদশী ব্রত পালিত হবে, তাই আজকে আমরা সেই বরুথিনী একাদশী ব্রতের পারণের সময়সূচি, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং সেই একাদশী ব্রতের মহিমা সম্বন্ধে জানব। যদিও এই ভিডিওটি সংক্ষিপ্ত করব, তবুও অনুরোধ থাকবে আপনার এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য জেনে, পারণের সময়সূচি জেনে পালন করবেন এবং আপনার প্রতিবেশী সনাতন ধর্মাবলম্বীদের একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করবেন, যেন সবাই আমরা একই সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য এই একাদশী ব্রত পালন করি। তো যদিও অনেকে জানেন একাদশী ব্রতের সময়ে বা আগে কি করতে হয়, তারপরও সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, অবশ্যই একাদশীর আগের দিন আপনি নিরামিষ খাবার গ্রহণ করবেন, যদি সম্ভব হয় অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে এবং 11টার আগে অথবা 11:30টার আগে রাত্র খাবার খেয়ে নেবেন বা প্রসাদ গ্রহণ করবেন। অবশ্যই দন্তমার্জন আগের দিনে করে নেবেন, পরের দিনে একাদশীর দিনে বা ব্রতের দিনে কখনো দন্ত ধাবন করা যাবে না। দ্বাদশীর দিনে আবার নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, পারণের ঠিক সময় দেখে সেই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে। যদি কেউ একাদশীর পারণের সময়ের মধ্যে পারণ না করে, তবে সে সম্পূর্ণ একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে না। তাই একাদশীর পারণের সময়ের মধ্যে পারণ করার চেষ্টা করবেন। অনেকের প্রশ্ন থাকে, প্রভু একাদশী ব্রতের পারণ বলতে কি? আসলে পারণ মানে হচ্ছে ব্রত ভঙ্গ করা। পারণ একাদশীর দিনে করা হয় না, পারণ করা হয় একাদশীর পরের দিনে। এটা অনেকের প্রশ্ন থাকে, পারণ কখন করতে হয়, তাই বললাম আর কি। তো পারণ করতে হয় দ্বাদশীর দিনে, দ্বাদশীর দিনে সকালবেলা সেই পারণের সময় দেখে পারণ করতে হয় এবং ভোরবেলা অবশ্যই স্নান করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের পূজা অর্চনা করে তারপরে পারণ মন্ত্র রয়েছে, সেই পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ দিয়ে পঞ্চ রবিষষ্য গ্রহণ করে তারপরে পারণ করতে হয় বা ব্রত ভঙ্গ করতে হয়। এই পারণের সময় আপনি অনেক সময় বাড়িতে নাও থাকতে পারেন, কোথাও থাকলে যখন আপনার কাছে এরকম প্রসাদ নেই কৃষ্ণপ্রসাদ, তখন পঞ্চ রবিষষ্যর মধ্যে একটা গ্রহণ করতে পারেন, মুড়ি চিরা এরকম বা যে কোনো একটা পঞ্চ রবিষষ্যর মধ্যে একটা খাবার গ্রহণ করে আপনি ব্রতকে ভঙ্গ করতে পারেন। তবে সম্ভব হলে অবশ্যই কৃষ্ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ দিয়ে পারণ করতে হবে, এটা অবশ্যই নির্ধারিত। যারা অনেক সময় অনেক জায়গায় থাকেন ব্যস্ত, তথাপিও একাদশী ব্রত যেন আমরা সবাই পালন করি। কেননা যদি কেউ একাদশীর দিনে একটাকে অন্ন বা পঞ্চ রবিষষ্যর মধ্যে কোনো কিছু গ্রহণ করে, তো সমস্ত পাপের ভাগী হবে। আপনি আপনার মাকে হত্যা করেন না, বাবাকে হত্যা করেন না, কিন্তু কেমন হলো সেই পাপে যদি আপনি জর্জরিত হন বিনা দায়ে। তাই একাদশী ব্রত পালন করুন এবং সবথেকে সর্বশ্রেষ্ঠ কথা হলো, একাদশী ব্রত পালন করে যতটা ভগবানকে খুশি করা যায় অন্যান্য কোনো সেবা করে সেরকম খুশি করা যায় না। তাই অনুরোধ থাকবে, সবাই আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সবাই একই সাথে ভগবান প্রীতিবিধানার্থে এই বরুথিনী একাদশী ব্রত যেন পালন করি। একাদশীর পারণ মন্ত্র, ওম অজ্ঞান তিমিরান্দস্য ব্রত নানীন কেশবা প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে প্রসাদ দিয়ে পারণ করতে হয়। এরপরে একাদশীর শুরুর দিনে প্রাতকালে ভগবানের পূজা অর্চনা করে ভগবানের চরণে পুষ্প দিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, যেটা হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র। মানে হে প্রভু, হে ভগবান, আমি একাদশীর সংকল্প করতেছি যেন এই একাদশী ব্রত আমি ঠিকভাবে পালন করতে পারি। উপবাস, উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। তাই সেই দিনে, উপবাসের দিনে কখনো আমাদের মিথ্যা কথা বলা উচিত নয়, পরনিন্দা পরচর্চা করা উচিত নয়, সবসময় ভগবানের নাম জপ করা উচিত, কীর্তন করা উচিত, ভগবানের গুণগান করা, তার সেবা করে সেই দিনটিকে অতিবাহিত করা উচিত সৎসঙ্গে বা সাধুসঙ্গে। সেটাকেই প্রকৃত উপবাস বলে। উপবাস মানে একটু না খেয়ে থাকা নয়, এগুলোকে উপবাস বলে না। উপবাসের প্রকৃত অর্থ হচ্ছে উপমানের নিকটে বাস মানে বাস করা, ভগবানের নিকটে বাস করা। একাদশীর সংকল্প মন্ত্র, একাদশ্যাম নিরাহার স্থিত অহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাম্যি ভবাচ্যুত। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানকে প্রার্থনা করতে হয়, হে প্রভু, আমি যেন একাদশী ব্রত তোমার প্রীতিবিধানার্থে পালন করতে পারি, আমাকে সেই সামর্থ্য দান করো। এবার চলুন দেখে নিই সেই বরুথিনী একাদশী ব্রতের মহিমা কি, কেন আমরা সেই বরুথিনী একাদশী ব্রত পালন করব, শাস্ত্রে তার কী মহিমা বা কী ফল। সবাই ফলের আকাঙ্ক্ষা করে, তাই সেই বরুথিনী একাদশী ব্রতের ফল সম্বন্ধে জেনে নিই। আমি পাঠ করতেছি এখানে, দেখে দেখে আপনারা মনোযোগের সহিত শ্রবণ করুন। হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী, বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন,
ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য অর্জন করে থাকে। ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একটি বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দূতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, দুইবার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে, ভগবান জনার্দনের পূজা করে, তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতের কথা শ্রদ্ধাভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের সমান ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গতি হয়। এই ছিল বরুথিনী একাদশী ব্রতের মহিমা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে পালন করবেন এই বরুথিনী একাদশী ব্রত এবং প্রচার করবেন, যেন সবাই আমরা সনাতন ধর্মাবলম্বী একই সাথে এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য পালন করি। অনেকে বলে থাকেন সধবা নারী বা নারীরা একাদশী ব্রত পালন করতে পারবে কিনা। দেখুন, এখানে বলা হয়েছে যার জগতে কেউ নেই, যে সমস্ত নারীগণের, সেই সমস্ত নারীগণ কি সধবা কি বিধবা সবাই এই একাদশী ব্রত পালন করতে পারবে। যে পালন করবে তিনিই সৌভাগ্যবতী হবেন। হরে কৃষ্ণ। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আশীর্বাদ করবেন, আমিও যেন শুদ্ধভাবে এই একাদশী ব্রত পালন করতে পারি। হরে কৃষ্ণ।